আমি বন্ধুর সঙ্গে শেষ সময়টা ছিলাম, আমার জন্য অনেক কষ্টের, আমি কথা বলতে পারবো না, এর কারণে আমি গতকাল এড়াচ্ছিলাম। শুধুমাত্র যখন পড়ে গেল সেই মোমেন্টে তার গাড়ির চাবিটা নেওয়ার জন্যে আমি আসি। একজন কাউকে গাড়িটা পার্ক করতে দিয়ে উনি ফোনে ব্যস্ত হলেন, আমি গাড়িতে ছিলাম, আমি গাড়ি থেকে নামলাম, যিনি পার্ক করলেন তার চাবিটা নিয়ে আমি ঘুরে দেখি উনি নেই। আচ্ছা, কোন দিকে যেতে হবে, তারপরেই দুপা গিয়েই আমি তাকে পাই। এইভাবে আমার জন্যে ওই মুহূর্তটা অনেক বিভ্রান্তির ছিল, আমি বুঝতে পারি নাই যে উনি নাই। পড়েছে উপরে এসে লেভেলে নিয়ে যে বসুন্ধরার ডাক্তাররা দেখে আমার সঙ্গে আরও দুজনকে আমি ডেকে আনলাম উপর থেকে। আমার মাথায় এসে কী করে কোথায় নিয়ে যাব, আমি তখনও বের হয়ে ইমার্জেন্সি থেকে বের হয়ে অন্য থেকে ফোন দিচ্ছি যেন আচ্ছা হয়তো হচ্ছে একটা কোনো মাইল্ড অ্যাটাক হয়ে থাকবে বা সেন্সলেস বা কিছু। আমি একবারের জন্য ভাবতে পারি না রুবেল ভাই, কারণ আমাকে উত্তরার থেকে উনি নিয়ে এখানে যেই উদ্যম নিয়ে আসলেন এভাবে হঠাৎ করে চলে যাবেন, আমি একবারের জন্য ভাবতে পারি না। রুবেল ভাই আশ্চর্য রকমভাবে আমাকে বন্ধ করে নিছিলেন, প্রায় দেড় যুগ তারও বেশি হবে আমরা পরস্পরের বন্ধু। কি আশ্চর্য, একটা সময় আমি আবিষ্কার করলাম আমি তার একমাত্র বন্ধু, আমার জন্যে আজকে সে পৃথিবীটা বন্ধু শূন্য করে গেল, সে কোথায় গেল আমি জানি না। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাকেও ক্ষমা করবেন।